যেই মুখ্যমন্ত্রী ছবিতে হাত পড়ে গেছে, দুয়ারে সরকারে হাত পড়ে গেছে এবং অর্থ নয়ছয় করে দান খয়রাতিতে যেই হাত পড়ে গেছে এবং পিআরের আইএস আইপিএস দের গায়ে যেই হাত পড়ে গেছে, মুখ্যমন্ত্রী সরাসরি প্রথমে ববি হাকিমকে উস্কালেন, বাধা দাও। ববি হাকিম শুরু করেছিল, আমি তেড়ে ধরতে বসে পড়েছি, তারপরে দেখলো হলো না, ববি ফেল, সাথে সাথে স্পিকারকে বলল আপনি এগুলো বাদ দিতে দিন বক্তব্য থেকে। অধ্যক্ষ মহোদয় লজ্জার মাথা খেয়ে বিধানসভার গরিমা, বিধানসভার কাস্টম, বিধানসভার কনভেনশন, রীতি নীতি সব বিসর্জন দিয়ে আমার কথা যদি সব বাতিলই করে দেন, মুখ্যমন্ত্রীর কোন ত্রুটি বিচ্যুতি নয় ছয় চাকরি কেলেঙ্কারি দিয়ে কেলেঙ্কারি এগুলো যদি বলা না যায় তাহলে এই সভা কি করে চলতে পারে? এটা তো তৃণমূলের দলীয় সভায় পরিণত হয়েছে। এবং ওদের যেহেতু মেজরিটি আছে, উনি নয়িং খুললি ওয়েল তৃণমূল কংগ্রেসকে সুবিধা করার জন্য মিসগাইড করছেন ইউপিপি। উনার ডিসক্রিয়েন্সি পাওয়ার রয়েছে, উনি এক্সপ্যান্ড করার কথা বলতেও পারেন। আবার আমার অনুরোধে, আমার ল পয়েন্ট অফ ভিউতে ওটা উইথড্র করা বিকল্প, তার জন্য প্রিভিলেজ লাগে না। আর প্রিভিলেজ মোশনের নিয়ম হচ্ছে আনলে ভোটিং এ দেবেন, ভোটিং এ ন্যাচারালি শাসক দলের নাম্বার বেশি, আমার প্রিভিলেজ মোশন খারাপ খারিজ হবে, এটা এটা জেনেই উনি এই কাজটা করাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে খুশি হতে চাইছেন, আবার আইনের ফাঁক দিয়ে আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করছেন। ইটস নট গুড ফর হেলদি ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল। আমরা বিজেপি লেজিসলেচার পার্টি ঠিক করেছি, নিয়ম মেনে এই অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব মুখ করব। নিয়ম আছে, নিয়ম আছে, আমরা রুল বুকটা দেখে নি। আমরা কালকে আমরা যদি স্কোপ থাকে আমরা 16 তারিখেই সাবমিট করব, কিন্তু আগে রুল বুকটা আইনটা আমাদের দেখে নিতে হবে এবং আমরা এই অধ্যক্ষ মহোদয়ের এই প্রথম বাধা দেয় আমি হাউসে, আপনারা হাউসটাকে ডিবেট ডিসকাশনের জায়গায় আনুন। ববি হাকিম যখন আমাকে বাধা দেয়, স্পিকার রড আরে ভাই এ ফিরে এখন আপনি কাউন্টারে আছেন, আমার পরে সিনেমা আছে, অনন্তকাল বলতে পারেন।